আসসালামু আলাইকুম দর্শক, ধর্মীয় এবং দর্শনীয় চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। আমি এখন জিয়াউলক মাইজভান্ডারি দরবার শরীফের গেটের ভিতরে, মূল গেটের ভিতরে প্রবেশ করছি। আসুন আপনাদেরকে আমি দেখাবো যে জিয়াউলক মাইজভান্ডারি দরবার শরীফের এরিয়াটা অনেক সুন্দর। আমি একে একে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং ইতিহাস বলার চেষ্টা করবো। আমার সঙ্গে থাকুন, চলুন আমি দেখানোর চেষ্টা করতেছি। দর্শক, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো জিয়াউলক মাইজভান্ডারি বাবার মাজার শরীফ। আপনারা দেখতেছেন নেম প্লেটে লেখা আছে শাহ সুফি সৈয়দ দেলার হোসেন মাইজভান্ডারি। আমরা আজকে জিয়াউলক মাইজভান্ডারির বাবা সম্পর্কে, মানে দেলার হোসেন মাইজভান্ডারি সম্পর্কে এই বাড়ি থেকে কিছু সংক্ষিপ্ত ইতিহাস এবং ঘটনা জানার চেষ্টা করব। ভাই, যদি আমাদেরকে দয়া করে ওনার সম্পর্কে কিছু আমাদেরকে কিছু তথ্য দিতেন, কিছু ইতিহাস বলতেন, আমরা খুব উপকৃত হতাম, দর্শককে জানাতে পারতাম। দর্শকরাও ঠিক আছে ইতিহাস এবং তথ্য শুনে জানতে পারলো, বুঝতে পারলো। তো আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে আপনি কিছু তথ্য দিলে আমরা খুব খুশি হব, বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমার নাম মোহাম্মদ এনবাজ হোসেন, আমি খাদেম মাইজভান্ডার দরবার শরীফের গাউসি হক মঞ্জিলের একজন খাদেম হিসেবে কর্মরত আছি। আপনি যিনার সম্বন্ধে জানতে চাচ্ছেন উনি হচ্ছেন মাইজভান্ডার দরবার শরীফের প্রাণপুরুষ, মাইজভান্ডারি তরিকার প্রবর্তক হযরত গৌসুল আজম শাহ সুফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা আলমের একমাত্র সন্তান হযরত শাহ সুফি সৈয়দ ফয়জুল হক মাইজভান্ডারি সিরাহুল আজিজের দ্বিতীয় সন্তান হযরত শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারি, যিনি এই মাজারে শায়িত আছেন। উনি 1893 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। ওনার 13 বছর বয়সে উনি ওনার দাদাকেও হারান, অর্থাৎ যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা ওনাকে, কিন্তু ওনার দাদা ওনাকে ওনার পরবর্তীতে তরিকতের গদিনাসীন হিসেবে, তরিকতের উত্তরাধিকার হিসেবে সাব্যস্ত করে যান। ওনার দাদা মানে হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা আলম বলেছেন যে উনি সুলতান, উনি নবাব, উনি ওনার গদিতে বসবেন। পরবর্তী জীবনে গৌসুল আজম মাইজভান্ডারির অনুপস্থিতিতে এই দরবারের যিনি আধ্যাত্মিক মানুষকে দিকদর্শন দান করতেন উনি হচ্ছেন গৌসুল আজম মাইজভান্ডারির ভাতসপুত্র গৌসুল আজম বিলবেরাসত শাহ সুফি সৈয়দ গুলামুর রহমান প্রকাশ বাবু ভান্ডারি কিবলা আলম। ওনার কন্যা সন্তান উনি বিবাহ প্রদান করেন শাহ সুফি সৈয়দ দিলাওয়ার হোসেন মাইজভান্ডারিকে। তো উনি বংশীয় মানে ঔলাদ হিসেবে পিতা দাদার থেকে খেলাফত পেয়েছেন, গদির উত্তরাধিকার রয়েছেন, সাথে সাথে ওনার শাশুর অর্থাৎ বাউন্ডারি কিবলা আলমের কাছ থেকেও খেলাফত পেয়েছেন। পেয়ে উনি এই দরবারের তরিকতের একজন প্রাণপুরুষ হিসেবে হয়ে ওঠেন পরবর্তী জীবনে, এবং উনি মহসেনিয়া মাদ্রাসা থেকে ওনার শিক্ষাজীবন সমাপ্ত করেন। উনি এই দরবারের বাহ্যিক আচার আচরণে, আমাদের দরবারের দর্শন বিনির্মাণে স্বরূপ উন্মোচক হিসেবে, এই তরিকার স্বরূপ উন্মোচক হিসেবে এই দরবারকে মানুষের কাছে পরিচিত করেছেন। উনি কয়েকটি বই লিখেছেন ওনার জীবনে, তন্মধ্যে বেলায়েত মুতলাকা এই দরবারের একটি প্রমাণ্য বই, এই দরবারের দর্শন সংশ্লিষ্ট বই, দরবার সম্বন্ধে আপনি জানতে পারবেন সঠিকভাবে বেলায়েত মুতলাকায়। তাহলে দর্শক, ওনার লেখা অনেকগুলো বই আছে, বইগুলো পড়লে আমরা আরও বিস্তারিত ইতিহাস জানতে পারবো। তো আমরা এখন চলে যাচ্ছি ওনারই ছেলে জিয়াউলক মাইজভান্ডারি ওনার দরবারের সামনে, এই ভাই থেকে আমরা ওনার ইতিহাস সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে চলুন।
দর্শক, আমরা এখন জানার চেষ্টা করব জিয়াউলক মাইজভান্ডারি দরবার শরীফ সামনে দাঁড়িয়ে জিয়াউলক মাইজভান্ডারির ইতিহাস এবং কিছু ঘটনা এই ভাই থেকে জানার চেষ্টা করব। তো ভাইজান, আমাদেরকে ওনার সম্পর্কে কিছু যদি বলতেন আমরা খুব খুশি হতাম। বলুন। ধন্যবাদ। আমরা এখন জিনার মাজারের সামনে দাঁড়িয়ে আছি। উনি মাইজভান্ডার দরবার শরীফের উজ্জ্বল নক্ষত্র, কিংবদন্তিতুল্য একজন অলিয়া কামেল মনীষী। ওনার নাম হযরত শাহসেদ জিয়াউল হক মাইজভান্ডারি কদ্দাসাল্লাহু সিরাহুল আজিজ কিবলা আলম। উনি এই দরবারের প্রাণপুরুষ হযরত শাহসেদ গাউসুল আজম আহমদুল্লাহ মাইজভান্ডারি কিবলা আলমের নাতির প্রথম সন্তান এবং দ্বিতীয় প্রাণপুরুষ গাউসুল আজম বিলবেরাসত শাহসেদ হযরত গোলাম রহমান মাইজভান্ডারি কিবলা আলমের কন্যার প্রথম সন্তান। ওনাকে দুইটি বেলায়েতি দ্বারার যোগসূত্র মারাজাল বাহরাইন হিসেবে আমরা সবাই চিনি। বিশ্বঅলি নামে উনি খ্যাত। ওনার জন্ম 1928 সনে, ওনার ওপাত 1988 সনে। ওই দুই দিন স্মরণে এই দরবারে দুইটি ওরস শরীফ, একটি কছড শরীফ এবং একটি ওরস শরীফ উদযাপিত হয়। গাউসুল আজম মাইজভান্ডারির স্মরণে যেই ওরস শরীফটি আমাদের এই হক মঞ্জিল থেকে অনুষ্ঠিত হয় সেটি হচ্ছে যে 10ই মার্চ 24শে জানুয়ারি বর্তমান সময়ে। আরেকটি ওরস শরীফ হয় বা ওয়ান্ডারির স্থানে, মানে ওনার নানার স্থানে উপাস অনুষ্ঠান, সেটি হচ্ছে যে 22শে চৈত্র 5ই এপ্রিল। আর ওনার খসরুস যেদিন দুনিয়াতে আসেন সেই দিনটিকে আমরা খসরুস হিসেবে চিনি, সেটি হচ্ছে 10ই পৌষ অর্থাৎ ডিসেম্বরের 24 তারিখ। আর ওনার যেই ওফাত দিবস সেটি হচ্ছে যে 11ই অক্টোবর অর্থাৎ 26শে আশ্বিন হিসেবে আমরা পালন করি এখানে। ওনার অসংখ্য কেরামত রয়েছে, ওনার সারাটা জীবনের কেরামত। ওনার কেরামত সময়ের মধ্যে উল্লেখযোগ্য কেরামত হচ্ছে যে উনি তেল ছাড়া গাড়ি চালনা করেছেন। উনি পানির উপর দিয়ে গাড়ি চালিয়ে, ড্রাইভারের মাধ্যমে গাড়ি চালিয়ে নিয়ে গেছেন কয়েক কিলোমিটার পানির উপর দিয়ে। উনি মৃত ব্যক্তিকে জীবিত করেছেন এই জায়গায়, ওনার এই দরবারে। ওই লোক এখনও জীবিত আছেন, দরবারে আসেন। আর ওনার সাথে ওনাকে পরীক্ষামূলকভাবে ভ্রান্ত মতাবলম্বীরা, ভ্রান্ত আকিদার ইসলামীরা ওনাকে পরীক্ষা করার জন্য একটি জীবিত মানুষকে লাশ হিসেবে ওনার সামনে উপস্থাপন করে বলেছেন যে এটির জানাজা পড়িয়ে দেন। উনি ওই লোকের জানাজা মানে 2-3 বার কথা বলার পরে বলছে যে উনি মারা গেছেন কি না, ওনাদের কাছে জিজ্ঞেস করা বলছে মারা গেছেন। তারপর উনি জানাজা পড়েছেন, পড়িয়ে দিয়েছেন। পড়িয়ে দেওয়ার পরে ওই লোক সাথে সাথে মারা গেছেন। ওই কেরামতটা এদিকে মানে পার্শ্ববর্তী এলাকায় ঘটেছে। ওনার অসংখ্য কেরামতের মধ্যে উনি একজন রোগীকে 10 বছর হায়াত বৃদ্ধি করে দিয়েছেন, এই কেরামতটি মশহুর ছিলেন। উনি মক্কা শরীফে সশরীরে না গিয়ে অনেক হাজি ওনাকে মক্কা শরীফে দেখেছেন, এই কেরামতটুকু ওনার জন্য ছিল। অনেক কেরামত আসলে আছে, জিয়াউলক মাইজভান্ডারি অনেক কেরামত আছে। আর ওনার একমাত্র সন্তান বর্তমানে এই দরবারের যিনি পরিচালনা করতেছেন গাউসিয়া হক মঞ্জিলের, ওনার নামে একটি শাহচন্দ্র সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট আছে। এই দরবারে যত মানুষ টাকা পয়সা প্রদান করেন, খাজিনা দরানা প্রদান করেন, সব টাকা মানবতার খেদমতে ব্যয় করা হয়। ওনার সন্তান একটি টাকাও ব্যয় করেন না। জাকাত ফান্ড এবং এতিমখানা ট্রাস্ট, মাদ্রাসা, মসজিদ, এই ধরনের অনেক প্রকল্প এখান থেকে চালু আছে। স্বাস্থ্যসেবা কেন্দ্র, ক্লিনিক, এগুলো এখান থেকে পরিচালিত করা হয়। আসলে একটা পরিচ্ছন্ন এবং খুব সততা দেখলাম এই মাজারে আসার পরে। আমি নিজে দেখতেও তো আমার অভিমত আমি আপনাদেরকে জানাচ্ছি দর্শক, যে আসলে ভাই যে কথাগুলো বলছে আসলেই এগুলো সম্পূর্ণ 100% সত্য। যে এখানে পরিবেশটা দেখলেই আপনারা বুঝতে পারেন। তো যাই হোক, আমরা নেক্সট ভিডিওতে হয়তো আপনাদেরকে আরও অনেক অলৌকিক ঘটনা বা আরও ইতিহাস জানানোর চেষ্টা করব। আপনারা আশা রাখি আপনাদের কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। আমরা আরও তত্ত্ববহুলভাবে পরবর্তীতে একটা ভিডিও সাজাবো। ততক্ষণ তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন। ততক্ষণ তো ভালো থাকেন। আসসালামু আলাইকুম। যাবার আগে আমি আপনাদেরকে দেখেছি এই ভাই আমাকে এটা একটা বই, মাইজভান্ডারি শরীফ পরিচিত, মাইজভান্ডারি শরীফ পরিচিত এই বইটা গিফট করেছে। তো আমি সাদরে এটা গ্রহণ করছি। ভাইকে অনেক ধন্যবাদ যে এই বইটা গিফট করার জন্য। তো অনেক খুশি হলাম এবং ভাই থেকে অনেক বক্তব্য শুনতে পেলাম। তো সবাই আবারও আপনাদের কাছে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।